আসসালামু আলাইকুম। টেকনিক ইনস্টিটিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, আমরা এই অধ্যায়ের নতুন আরেকটা অনুশীলনীতে চলে এসেছি। সেখান থেকে একটা সৃজনশীল প্রশ্নের এখন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা প্রশ্নটা এবং উদ্দীপকটা পড়ে দেন সলিউশনে যাব। দেখো, উদ্দীপকে দেওয়া আছে এ ইকুয়াল টু 2x-3 এবং বি ইকুয়াল টু 2x+5, দুটো সমীকরণ দেওয়া আছে। দেন কিছু প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্নে বলেছে এ প্লাস বি এর মান নির্ণয় করো, এবং দ্বিতীয় প্রশ্ন বলেছে সূত্রের সাহায্যে এ স্কোয়ার এর মান নির্ণয় করো, এবং তৃতীয় প্রশ্নে বলেছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো, এক্স ইকুয়াল টু 2 হলে এ বি ইকুয়াল টু কত। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নে অ্যান্সারে যাচ্ছি। প্রথম প্রশ্ন এখানে বলেছে এ প্লাস বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপক থেকে এ এবং বি এর মানটা আগে লিখে নেব। তাহলে এখন লিখব, দেওয়া আছে, আমরা উদ্দীপক দেখে মানটা বসাই দিই, এ ইকুয়াল টু 2x-3 এবং বি ইকুয়াল টু 2x+5। এই হচ্ছে এ এবং বি এর মান। এখন বলেছে এ প্লাস বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন আমাদের যে রেজাল্ট অর্থাৎ এ প্লাস বি এর মান বের করতে হবে সেটা লিখি। তাহলে এ বি সমান আমরা এখন লিখতে পারি যে এ এবং বি এর মান যোগ আকারে, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু এ এর মান বসাবো এবং বি এর মান বসাবো, এবং মাঝে তাদের প্লাস চিহ্ন হবে। তাহলে এ এর মান হচ্ছে এই এবং বি এর মান হচ্ছে 2x+5। আমরা যদি এখানে আমাদের যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে তখন আমরা ব্রাকেট দিই, কারণ তাহলে তার পরবর্তী রাশির ভিতরে চিহ্নের পরিবর্তন হয়, আর এখানে প্লাস আছে যেহেতু তাই আমাদের এখানে ব্রাকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখন যদি যোগ করি তাহলে এখানে আসে 4x এবং এখানে আসে +2। এখান থেকে আমাদের 2 কমন যায়, তাহলে আসে 2x+1, অর্থাৎ আমাদের আসলো 2 of 2x+1। সুতরাং এ বি এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান 2 × 2x+1, এটাই হচ্ছে প্রথম প্রশ্নের আনসার। তাহলে আমাদের এই ছিল প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা। এখন দ্বিতীয় প্রশ্নের আলোচনা দেব। দ্বিতীয় প্রশ্ন বলেছে সূত্রের সাহায্যে এ স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন দ্বিতীয় প্রশ্নে চলে এসেছি। দ্বিতীয় প্রশ্ন খ, দেখো সেখানে আমাদের তাহলে এর মান প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব এখানে এ ইকুয়াল টু 2x-3। আমাদের এখন বের করতে হবে যে সূত্রের সাহায্য নিতে পারবো এবং এ স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। সুতরাং এ স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 2x-3 হোল অফ স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা সূত্রের সাহায্য নিই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের জানা আছে, তাহলে এ স্কোয়ার -2ab+b2। আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করলাম সেটা তোমাদের এখানে লিখে দেখাচ্ছি। দেখো এখানে এই সূত্রটা প্রয়োগ করেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab+b2। ঠিক এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমরা ইকুয়েশন করব, তাহলে আসে 4x²-12x+9। এই হচ্ছে তাহলে আমাদের এ স্কোয়ারের ফলাফল আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা অ্যান্সার পেলাম 4x²-12x+9। এখানে তাই বলেছে যে সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করেছি, ঠিক এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এই ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের আলোচনা। এখন আমরা যাব তৃতীয় প্রশ্নের আলোচনায়। তৃতীয় প্রশ্ন গ, এখানে বলেছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো, দেন এক্স ইকুয়াল টু 2 হলে আবার এ বি ইকুয়াল টু কত বা এ বি এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এই দুইটা মানও লিখে নিতে পারি উদ্দীপক থেকে। তাহলে দেওয়া আছে এ ইকুয়াল টু, উদ্দীপক দেখে দেখে আমরা মান দুইটা লিখে নেই, 2x-3 এবং বি ইকুয়াল টু 2x+5। এখন আমাদের সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করব। তাহলে সুতরাং এ ও বি এর গুণফল এ বি, তাহলে এ বি এর যদি আমরা মান বসাই তাহলে 2x-3 × 2x+5। আমাদের একটা সূত্র জানা ছিল যে x+a এবং x+a × x+b, এটা সমান আমরা একটা সূত্র জানি যে x² + a + b হোল অফ × x + a b। ঠিক ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো আমরা। যেহেতু আমাদের জায়গার সংকট তাই আমরা একটু বাম পাশে চেপে আসি, তাহলে এখান থেকে লিখি। যদি সেটা হয় আমরা আর একটা লাইন এখানে করে নিতে পারি, যে এটাকে একটু আলাদা করে নিই, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস 3টাকে একটু আলাদা করে নিলাম। তাহলে দেখো আমাদের এখানে এটা হচ্ছে এক্স
এক্স এবং এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে বি। তাহলে সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে আসে এরকমটা, দেখো এরকম আসছে। আমরা সূত্রটা সাইড নোট করে দিচ্ছি একটু, আমরা ঠিক এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। এখন আমাদের ইকুয়েশন করে কত আসে সেটা দেখার বিষয়। তাহলে এখানে আসছে ফোর এক্স স্কোয়ার, এইটা প্লাস মাইনাস করে এখানে থাকে টু, টু আর হচ্ছে টু এক্স গুণ করলে তাহলে ফোর এক্স, এখানে তাহলে প্লাস চিহ্ন ফোর এক্স, আর এখানে থাকছে মাইনাস তিন ফাইভ গুণ করলে ফিফটিন, মাইনাস ফিফটিন। এই আসলো আমার এ ও বি এর গুণফল, অর্থাৎ এ ও বি এর মান আসলো এটা। এখন আমরা এইটাকে আবার এখান থেকে এ বি এক্স ইকুয়াল টু টু বসিয়ে এ বি এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা যে সুতরাং এ ও বি এর গুণফল, আমরা এ ও বি এর গুণফল পেলাম এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফিফটিন। তাহলে দেখো এখন আমাদের কাজ এ বি এর মান কত সেটা বের করা। তাহলে এখন আমরা লিখব এক্স ইকুয়াল টু টু হলে এ বি ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফিফটিন। তাহলে দেখো মান বসালে এখানে আসে, এখানে এক্সের মান হচ্ছে টু প্লাস ফোর ইন্টু তাহলে টু মাইনাস ফিফটিন। এখানে তাহলে ইকুয়েশন করলে আমরা পাচ্ছি ফোর ইন্টু ফোর প্লাস এইট মাইনাস ফিফটিন। এখন দেখো আমরা যোগ বিয়োগ করলে পাই সিক্সটিন প্লাস এইট মাইনাস ফিফটিন। তাহলে দেখো এটাকে যদি আমরা ইকুয়েশন করি তাহলে আমাদের ফলাফল আসে এরকম, আমরা ঠিক এটা এখানে লিখছি, এখানে সিক্সটিন এবং টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফোর মাইনাস ফিফটিন। তাহলে ইকুয়েশন করে আমরা পাচ্ছি এখানে নাইন। তাহলে দেখো আমরা এখানে কয়টা মান বের করছি, এ বি এর গুণফল নির্ণয় করে এ বি এর গুণফল এই একটা হচ্ছে আনসার। এই যে খেয়াল করো ভালো করে, এই হচ্ছে একটা আনসার এ বি এর গুণফল, এবং এক্স ইকুয়াল টু টু হলে এ বি ইকুয়াল টু কত এই আর একটা হচ্ছে আনসার। তাহলে এই প্রশ্নের উত্তরটা আরেকবার তোমাদের একটু বুঝিয়ে বলি। দেখো প্রথমে আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে এ ইকুয়াল টু কত এবং বি ইকুয়াল টু কত, উদ্দীপক থেকে আমরা সাহায্য নিয়েছি। দেন এ ও বি এর গুণফল নির্ণয় করছি, এ ও বি এর গুণফল বলতে এই দুইটা ঠিক গুণ আকারে বসেছে। দেন এখানে আমরা সূত্র প্রয়োগ করছি এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস বি, এখানে এক্স হবে এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে আমরা ফলাফল পেয়েছি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফিফটিন, এই হচ্ছে এ বি এর গুণফল। এবার আবার বলেছে যে এক্স ইকুয়াল টু টু হলে এ বি ইকুয়াল টু কত, তাহলে এ বি ইকুয়াল টু যে ফলাফলটা আমরা পেয়েছিলাম সেটাতে আমরা এক্স এর মানটা বসাচ্ছি, বসালে এখানে আমরা ইকুয়েশন করে পেয়েছি নাইন। তাহলে এ বি এর মানও আমরা পেয়ে গেছি নাইন। এই গয়ের মাধ্যমে আমাদের এই সৃজনশীলের আলোচনায় এখানেই শেষ, পরবর্তী আবার নতুন কোনো সৃজনশীল নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।